হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। তোমাদের পড়ার জায়গা, যেখানে তোমরা খুব খুশি খুশি হয়ে পড়াশোনা করছো এবং খুব ভালো ভালো কমেন্ট করছো, সবাই কংগ্রাচুলেশন দিচ্ছ, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এরকমভাবে সাহায্য করার জন্য। তো চলো আমরা দ্রুত আরও এগিয়ে যাব, আমাদের আমার বই পড়াটা শেষ করতে হবে। আগের দিন আমরা দেখেছিলাম 245 নম্বর পৃষ্ঠা অবধি, আজকে আমরা দেখবো 246 থেকে 250 অবধি পৃষ্ঠা। তো যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করতে চাও, তোমরা অ্যাপটি ডাউনলোড করে রাখো, একটা অ্যাপ হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম এই নামে অ্যাপ চলে এসছে প্লে স্টোরে, সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখো, আমি ওখানে লাইভ ক্লাস তোমাদের সঙ্গে করব। সব কিছু নোটিফিকেশান চ্যাটিং সবই ওখানে হবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো চলো আমরা দেখি আজকে আজকের পড়াশোনা। আজকে দেখো আমরা কিছু অ্যাকশন ওয়ার্ড শিখব। অ্যাকশন ওয়ার্ড যেমন ধরো খাওয়া, ঘুমা, বেড়ানো, খেলাধুলা করা, এগুলো সবই হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, কাজ করা বোঝাচ্ছে, কিছু করা বোঝাচ্ছে। তো অ্যাকশন ওয়ার্ডগুলো সবসময় একই থাকে। আমি যখন আজকে খাবো তখন হবে আমি ভাত খাবো, আমি যখন খেয়ে ফেলেছি তখন আমি ভাত খেয়েছি, আবার যখন কালকে খাবো তখন কালকে খাবো, আর যখন খাচ্ছি টেবিলে বসে আছি খাবার তখন আমি খাচ্ছি। তাহলে এখানে দেখো খাবো কথাটাকে, খাবো যদি আমাদের অ্যাকশন ভার্ব হয় বা ক্রিয়া হয়, খাওয়াটা যদি ক্রিয়া হয়, এই খাওয়াটাকে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে না? একটা হচ্ছে খেয়েছি, আমি কালকে চকলেট খেয়েছি, খেয়েছি হলো, আর একটা হচ্ছে খাচ্ছি, একটা খাবো। এই তিনটেকে বলা হয় কি, বলা হয় ক্রিয়ার কাল বা টেন্স, এগুলো হচ্ছে টেন্স, বড় হলে আরো ভালো করে জানবে। তো এইখানে কি করে হয়, যেটা হয়ে গেছে মানে খেয়ে ফেলেছি, খেলা হয়ে গেছে, তখন আমরা কি করি শেষে ইডি যোগ করি। বাংলায় তো পুরোপুরি পাল্টে যাচ্ছে, দেখো খাবো থেকে খেয়েছি অনেক পাল্টে যাচ্ছে, কিন্তু ইংরেজিতে একটু সহজ। কি করতে হয় না, ওয়ার্ডটার শেষে ইডি যোগ করতে হয়। যেমন ধরো আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম ইয়েস্টারডে, মানে গতকাল, যে কালটা হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, কোনো কাজ হয়ে গেলে তাতে ইডি এইটুকুটা বেশি লাগালেই হয় ইংরেজিতে, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো উই এনজয় বা এনজয়ড, এনজয় এই কথাটা একটা কথা, এটা একটা অ্যাকশন ভার্ব, অ্যাকশন ওয়ার্ড, তার সঙ্গে ইডি যোগ করা আছে। তাহলে এবার যখন আমরা ওটাকে এখনকার দিনে আনব, নাও আনবো, তখন উই এনজয় আওয়ার ফুটবল ম্যাচ। তাহলে এনজয় হচ্ছে একটা ভার্ব, ই এন জে ও ওয়াই, এনজয়। এইটা যখন আমরা অ্যাকশন ভার্বটাকে হয়ে গেছে বোঝাবো তখন লিখব এনজয়, এনজয়ড লিখব, ঠিক আছে? ইউ ওয়াক, এখানে দেখো ওয়াক একটা হচ্ছে ভার, ইডিটা যোগ হয়েছে, তাহলে এখানে চলে আসবে ইডি বাদ দিয়ে, নামে চলে আসবে ইডি বাদ দিয়ে। দে টক টু মি, তারা আমার সঙ্গে কথা বলেছিল, তাহলে দে টক মি, টক টু মি, টকড, ইডি আছে এখানে। হ্যাঁ, তাহলে দেখো তো এবারে এটা পাচ্ছ কি না, ইয়েস্টারডে ছিল হেল্প, আজকে হয়ে গেল হেল্প, উই ফর দ্য মার্কেট, স্টার্ট আছে, তাহলে এখানে কি হবে, স্টার্টেড, ইডি যোগ হলো, স্টার্ট পর্যন্ত আছে, ইডিটা যোগ করলাম। ইউ ওয়ার্কড ভেরি হার্ড, তুমি খুব কঠিন কাজ করছো, তুমি অনেক কাজ করছো, অনেক পরিশ্রম করছো, তাহলে এখানে হবে ওয়ার্ক, ইডিটা হবে না, নাও বা টুডেতে ইডি বাদ যাবে, আর ইয়েস্টারডে হলে ইডি যোগ হবে। দে এনজয়, দে দে এনজয়, এখানে কি বলবে, লাফ, এল এ ইউ জি এইচ, এল এ ইউ জি এইচ, ইডি লাফ, এখানে হবে এল এ ইউ জি এইচ, লাফ,
এখানে লাস্ট ইডি যোগ থাকবে আর এখানে ইডি যোগ থাকবে না, ঠিক আছে? তাহলে 246 নম্বর পৃষ্ঠাটা বুঝতে পেরে গেছো নিশ্চয়। চলো 247 নম্বর পৃষ্ঠায় দেখি। এই তো অঙ্ক দিয়েছে, তোমাদের ফেভারিট দিয়েছে অঙ্ক, ওটা ভালো করে দেখে নেবো অঙ্কটা, যেন আর জীবনে এরকম টাইপের অঙ্ক হলে ভুল না হয়। আমরা দুই বন্ধু মেলায় গেছিলাম, কোথায় গেছিলাম? আমরা দুই বন্ধু মেলায় গেলাম, আমি 10 টাকা দিয়ে বেলের পানা খেলাম, শরবত খেলাম, আমার বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো, আমাদের মোট কত টাকা খরচা হলো? তাহলে এটা কি করব, আমারটা আর বন্ধুরটাকে যোগ করে দেব, দুজনের তো খরচা হয়ে গেছে, তাহলে যোগ করার জানো তো তোমরা, শূন্যর সঙ্গে 2 যোগ করলে 2 হবে আর একের একে 2, তাহলে আমরা কত টাকা খরচা করেছি এখানে লিখতে হবে। অতএব আমরা 22 টাকা খরচ করেছি, খরচ করেছি, ঠিক আছে? তারপরটা দেখো তো, 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা, 1 কাপ বিস্কুটের দাম, একটা বিস্কুটের দাম 1 টাকা, 4 টাকা 50 পয়সা আর 1 টাকা 50 পয়সা, 1 কাপ চা ও 1 কাপ বিস্কুটের দাম কত? তাহলে এখানে 4 টাকা 50 পয়সা চায়ের দাম, 1 টাকা 50 পয়সা বিস্কুটের দাম, যোগ করে ফেলতে হবে। এবার আমাদের শূন্য শূন্য যোগ করলে শূন্যই হবে, এইখানে শূন্যটা মিষ্টি আছে, এখানে শূন্যটা মিষ্টি আছে, তো 2 শূন্যটা মিষ্টি যোগ করলে আমাদের শূন্যটাই হবে, একটা হবে খেতে পাবো, পাবো না তো ফাঁকা তো বাটি, এরকম ভাবে ভাববে। পাঁচার পাঁচে মিলে গেলে 5 আর 5 10, তাহলে এখানে 10 লিখে দাও। মজার কথা হলো 100 পয়সা বা তার বেশি হলেই সেটা টাকা হয়ে যায়, তাহলে আমি এখান থেকে একটা 100 পয়সায় 1 টাকা হয়, 1টা নিয়ে আমি এখানে চলে এলাম, 4 টাকা আর 1 টাকা 5 টাকা কি 6 টাকা হয়ে গেল, বুঝতে পারো নি? যখনই পয়সার ঘরে 100 বা 100-এর বেশি হবে, বেশিটা থেকে যাবে, 100টা চলে যাবে এই ঘরে 1 টাকা হয়ে, 100 পয়সায় 1 টাকা হয়, তাই এখানে 100 পয়সা হয়েছিল, তো 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে আমি শূন্য শূন্য পয়সা করে 1 টাকাটা আমি এই ঘরে নিয়ে চলে এলাম, এইভাবেই করতে হয়। একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা লিখেছি এখানে, একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা যোগ করবো। এবার ধোসা আর ইডলির দাম, একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি, বিয়োগ করব, 50 থেকে 50 বাদ দিলে শূন্য শূন্য হয়ে যায়, হয় না? 20 থেকে 3 বাদ দিলে হয় 17, আমার একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে 17 টাকা, ধোসার দামের থেকে 17 টাকা বেশি। আচ্ছা এখানে কি বলেছে, একটা ইডলির দাম, ইডলির দাম কত? 3 টাকা কম তো, তাহলে এটা কত টাকা বেশি হিসেব কর, 17 টাকা বেশি, একটা ইডলির দামের থেকে 17 টাকা বেশি, এখানে লিখতে হবে। অতএব একটি ধোসার দাম, একটি ইডলির দামের থেকে কত টাকা বেশি? 17 টাকা বেশি। একটি আপেলের দাম 10 টাকা, এখানে লেখো 10, পয়সা নাই তো কি আছে, পয়সা শূন্য লিখে দাও। একটা পেয়ারার দাম 3 টাকা, পার্থক্য বার করতে বলেছে মানে বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ, তাহলে এখানে শূন্য শূন্য 7 টাকা, তাহলে পার্থক্য কত? 7 টাকা। অতএব আপেলের দাম ও পেয়ারার দামের পার্থক্য 7 টাকা, নিজে গল্প বানাও।
একটি সন্দেশের দাম 6 টাকা, একটি সিঙ্গারার দাম 4 টাকা 50 পয়সা, একটি লাড্ডুর দাম 5 টাকা। গল্প বানাতে বলেছে। মিষ্টির দোকানে আমরা আজ দোকানে আমরা আজ সিঙ্গারা মিষ্টি লাড্ডু খাবো। আজ একটি সিঙ্গারা সন্দেশ, সরি সন্দেশ, প্রথমে সন্দেশ আছে তাই সন্দেশ, হ্যাঁ সন্দেশ, একটি লাড্ডু ও একটি করে কি খাবো, সিঙ্গারা খাবো। কত খরচ হবে, কত খরচ হবে হিসাব লিখি, হিসাব হিসেব করে দেখি। তাহলে এখানে কি করবো, একটা সিঙ্গারার দাম এখানে টাকাটা আগে লিখবো, পয়সা, টাকার নিচে লিখবো একটি সন্দেশের দাম কত, 6 টাকা 00 পয়সা, 4 টাকা 50 পয়সা, একটি লাড্ডুর দাম 5 টাকা। তাহলে আমাদের এক একজনের কত খরচা হবে, 50 পয়সা, 6 10 15, তাহলে এক একজনের 15 টাকা 50 পয়সা খরচা হবে, এটা লিখে দেবে। অন্য গল্প বানাতে পারো। তাহলে পয়সার যোগ বিয়োগ শিখে গেলে তো, করো তো দেখি একটা। 77 টাকা 40 পয়সা, 88 টাকা 75 পয়সা, এটা করে আমাকে কমেন্টস করো বা হোয়াটসঅ্যাপে জানাও, যোগ করো। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো তো কত নম্বর পৃষ্ঠাব্দি হলো, 47। 48 নম্বর পৃষ্ঠাটা দেখো এবার, 248 নম্বর পৃষ্ঠাটা দেখো। ও যাবে সংসারবাবুর বাসায়, সহজ পাঠে বাড়িঘর সংক্রান্ত বাক্য যেটি আছে সেগুলো খুঁজে লিখো, এখানে লেখা আছে। তো দেখো এখানে বাসা ইংরেজি কিন্তু বাড়ি বোঝায়, বাসা ইংরেজি বাড়ি বোঝায়। তাহলে বাড়িঘরের সম্বন্ধিত যে কথাগুলো আছে সেগুলো এখানে তুলে দেওয়া আছে। আঙিনাটা কিন্তু বাড়িতেই থাকে, ঘরটা বাড়িতে থাকে, হ্যাঁ। দরমা, দরমা মানে চাল, বাইরের যে ফাঁকা জায়গা। বেড়ার ধারে, বেড়া দেওয়া থাকে বাড়িতে, সেই বেড়ার ধারে। বনে বাস করা, বনবাসী, এগুলো সবই বাড়ি সম্বন্ধিত। ছোট্ট কুঁড়ে ঘর, আশ্রয়, বাড়ি আশ্রয়, এগুলো সবই জায়গা বোঝায়, থাকার জায়গা। আপন গায়ে, গ্রাম, গ্রামটাও হচ্ছে কিন্তু আমাদের বসবাস করার জায়গা। দোতলা ঘর, রান্নাঘর, এগুলো সবই কিন্তু বসবাস বা বাড়ি সংক্রান্ত জায়গা। এবার বলছে এগুলো কোথায় কোথায় আছে খুঁজে বার করো, তো আমি এখানে পাশে পাশে লিখে দিই, তোমরা চট করে খুঁজে নেবে। পেজ নাম্বার 1-এ আছে, পেজ নাম্বার 4-এ আছে, পেজ নাম্বার 9-এ আছে, এটা পেজ নাম্বার 11-তে আছে, আমি খুঁজে রেখেছি কষ্ট করে তোমাদের জন্য, তোমরা একটু খুঁজে নিই। এইটা আছে 12 নম্বর পেজে, বাঁধবো তোমার ছোট্ট করে, এইটা আছে তোমার, এটাও 12 নম্বরে আছে। তারপর দেখো আপন গায়ে ফিরবো, ফিরে আসবো, আবার ফিরে আসি আপন গায়ে, এটা 20 নম্বর পেজে আছে, খুঁজে নাও। দোতলা ঘরে পালঙ্কের ওপর, পালঙ্কের ওপর, এটা 21 নম্বর আছে, দেখো 21 নম্বর পেজে। রান্নাঘরে বেড়াল ডাকছে, এটা আছে 27 নম্বর পেজে, ঠিক আছে। তাহলে আমরা কোথা থেকে নেওয়া হয়েছে এটা দেখে নিলাম, খুঁজে নিয়ে আরও যদি থাকে সেগুলো লিখতে হবে। এবার দেখো এখানে কয়েকটা পাখির বাসস্থান সম্বন্ধে বলা হয়েছে, যেখানে পাখিগুলো বসবাস করে। এই পাখিটা দেখতে পাচ্ছ, ঠকা ঠক, আমার কাঁচটাকে ঠোকরায়, তো ঠোকরাই বলে এর নাম কাঠ ঠোকরা, কয়াকার ঠকাট ঠকার ক রেখা কাঠ ঠোকরা, এটা কি বলতো, এটা ইঁদুর, এটা হচ্ছে ইঁদুর,
দেখো ছোট্ট গর্তের মধ্যে বাস করছে, এটা কি বলতো? পাখি। এটা পাখি, এটা কি গো? মুরগি। খাঁচার ভিতর মুরগি, খাঁচার ভিতর মুরগি। হ্যাঁ, এইটা কি? এটা গর্ত না? হ্যাঁ, এখানে বাঘ, শিয়াল, সিংহ সবই থাকতে পারে, যেমন আকার তেমনি। শিয়াল তো খুবই থাকতে পারে। এটা কি আস্তাবল? এটাকে ঘোড়া থাকার জায়গাকে কি বলে? আস্তাবল, আস্তাবল। এইটা কি? এইটা হচ্ছে শিয়ালের গর্ত, শিয়ালের গর্ত। এইটা কি গো? গুহা। এইরকম জায়গায় আগে মানুষ বাস করত, বহুদিন আগে মানুষ এইরকম গুহাতে বাস করত, গুহা বলা হয়। তাহলে আমরা বিভিন্ন রকমের ঘর বাড়ি সম্বন্ধে দেখলাম না? এবার চলো কি দিয়েছে দেখি। সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে আরো কিছু প্রাণীর নাম, তাদের বাসস্থান সম্পর্কে বলি। আচ্ছা, গরু দেখেছো তো আমরা? গরু, গরু কোথায় থাকে গো? গোশালা বা গোয়াল ঘর, গোশালা বলা হয় বা গোয়াল ঘর। গোয়াল ঘরে থাকে গরু। আর কি থাকে? মাছ কোথায় থাকে বলো তো? মাছ জলে থাকে না? বাঘ কোথায় থাকে? বাঘ ঘন বনে থাকে, ঘন বনে, ঘন বনে থাকে। বরফের দেশের মানুষরা কোথায় থাকে জানো? বরফের দেশে মানুষরা থাকে ইগলুতে, ইগলু, ইগলুতে। বুঝতে পারলাম। আরো যদি কিছু থাকে সেটা লিখবে তোমরা, আরো তো অনেক জায়গায় অনেক কিছু দেখতে পায় ওরা। বাবা মা বা চাকরি যারা করে তারা কোথায় থাকে জানো? চাকরি করা যারা মানুষ তারা থাকে কোয়াটারে, কোয়াটার, তাদের বাসাকে বলা হয় কোয়াটার, ঠিক আছে? আবার এখন দেখবে নতুন কথা চলে এসেছে, মানে কিনে নেওয়া বাড়ি, কিনে নেওয়া ঘর, এটাকে বলছে ফ্ল্যাট। কি বলছে? ফ্ল্যাট। ফ্ল্যাট কাকে বলে? না, আমরা যে ঘরটা কিনে নিয়েছি, জায়গাটা কিনতে পারিনি কিন্তু আমি যেখানে থাকি সেটা কিনে নিয়েছি, ভাড়া দিতে হবে না, সেটাকে বলে ফ্ল্যাট। এসব বাড়ি বিষয়ে নিচের শব্দগুলোর সঙ্গে পরিচিত হই। ঘর জানি, খিড়কি মানে দরজা, খিড়কি মানে পিছনের দরজা, খিড়কি মানে পিছনের দরজা, মনে রেখো, খিড়কি মানে পেছনের দরজা। রান্নাঘর মানে যেখানে রান্না করে, ছাদ মানে উপরেরটা, আর কপাট মানে দরজা, সিঁড়ি মানে যেখান দিয়ে আমরা ছাদে চাপি, পাঁচিল মানে বাইরের ঘেরা, চালা মানে ছোট্ট করে ঘর, ছোট্ট করে কিছু করা, দেওয়ালের উপরে ছোট্ট করে একটা কিছু করা, থাকা রাখার জায়গা, উপরের চালা, এটা ধরো দেওয়াল। এইরকম ভাবে টিন বা খড় দিয়ে বা এতে, এই যে এই জায়গাটা হলো, চারিদিকে ঘর থাকবে না, শুধু একদিকে ঘর থাকবে, সেটা হচ্ছে চালা। গুলগুলি মানে কি গো? একটা দেওয়ালের মধ্যে দেখবে এরকম ফুল দেওয়া ছোট 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 জায়গা থাকে, যেখানে চড়ুই পাখি টড়ুই পাখি টিকটিকি ঢুকে থাকে, সেটা হচ্ছে গুলগুলি। জাফরি মানে সিঁড়িতে দেখবে লাইট পাওয়ার জন্য নেট দেওয়া থাকে, সিঁড়িতে এরকম, সিঁড়ি ঘর তো এটা, এইরকম গোল করা আছে, এখন কাঁচ দেওয়া থাকছে, আগে কিন্তু বিভিন্ন রকম ছবি বা চক্র দিয়ে এরকম গোল গোল করে পাতলা সিমেন্টের তৈরি নেট দেওয়া থাকতো, সিমেন্টের তৈরি নেটকে জাফরি বলে, এরকম জাফরি, আলো আলো হাওয়া ঢোকে। বৈঠকখানা মানে যেখানে আমরা আড্ডা মারি, বসি, আমাদের বাড়ির যে ঘরটাতে আমরা সবাই বসে বসি বাইরের দিকে, লোকজন এলে যেখানে বসতে দেওয়া হয়। পাল্লা, পাল্লা মানে দরজার পাল্লা, হ্যাঁ, দরজার ঢাকনাগুলোকে পাল্লা বলে। চৌকাঠ মানে দরজার চারিদিকে, এইটা ধরো দরজা, এই যেটা আমরা লাগালাগি করছি এটা হচ্ছে পাল্লা, আর চারিদিকে যে কাঠ, চৌকাঠ, চারটে কাঠ আছে তাই চৌকাঠ। বেড়া মানে কি? আমাদের বাড়িটাকে যখন প্রাচীর দিয়ে ঘিরতে পারি না, তখন আমরা কি করি? বিভিন্ন রকমের অস্থায়ী জিনিস দিয়ে আমরা এটাকে ঘিরে দিই, কাঠি কুঠি দিয়ে, হ্যাঁ, বা কলমু ডাল দিয়ে, এটা বলে বেড়া। চিলে কোঠা মানে হচ্ছে ছাদের তলায় ছোট্ট কোঠা, ছাদের তলায় আর একটা ছাদ, চিলে কোঠা। কার্নিশ মানে
টার্নিশ মানে কি, বাইরে যাতে জলটা আমাদের ঢুকতে না পারে তার জন্য বাইরে একটু বাড়ানো থাকে, দেখবে সিমেন্টের একটা এইটা ঘর ধরো, এইখানে জানালা আছে, জানালা দিয়ে জলটা যাতে ঢুকতে না পারে তার জন্য সিমেন্ট এরকম বাড়ানো থাকে, এটা বলে কার্নিশ। দরজা জানালা, দরজা জানালা মানে দরজা ও জানালা একসঙ্গে বলেছে দরজা জানালা। ইট, এটা তো সবাই জানো ইট দিয়ে বাড়ি তৈরি হয়, ঠিক আছে তাহলে আমরা এটাও দেখে নিলাম। এবার দেখো বাক্য বানাতে হবে গুলগুলি দিয়ে। তোমাদের ঘুলগুলিতে কি পাখি বাস করে সেটা বলবে, তোমাদের কটা ঘুলগুলি আছে এটা বলবে। আমাদের বাড়িতে চারটে ঘুলগুলি আছে, চাতাল যেখানে জল জল টল ফেলা হয়, যেখানে কল থাকে, কলের চারপাশে যেটা থাকে সেটাকে বলা হয় চাতাল। কলের চারপাশটাকে কি বলে, এই কলের চারপাশটাকে বলা হয় চাতাল, এটা হচ্ছে চাতাল। তাহলে আমাদের কলের চাতাল নেই, বা আছে লিখতে পারো কার্নিশ। হ্যাঁ কার্নিশে একটা বানর ঝুলছিল, পাঁচিল, পাঁচিল দিয়ে কি হবে, আমাদের বাড়িটি পাঁচিল দিয়ে ঘেরা যাতে চোর না ঢুকতে পারে। সিঁড়ি, আমাদের সিঁড়িটি খুব সুন্দর, বা সিঁড়ি দিয়ে আমরা ছাদে উঠি, ছাদ ছাদে কি লোক, আমরা ছাদে অনেক গাছ লাগিয়েছি। দেখো এখানে বলা আছে চড়াই পাখি ঘুলগুলিতে বাসা করে, তোমরা সেখানে বলতে পারো আমাদের এতটা ঘুলগুলি আছে বা এতটা চড়াই পাখি বাস করে, যে কোনো বাক্য বলতে পারো তোমাদের খুশি। জিনিসের ছবি দেওয়া আছে, জিনিসটার নাম লিখতে হবে, এটা কি লালটন। দেখো এখনকার দিনে তো, এখনকার দিনে এটা ব্যবহার নেই, আমরা কিন্তু এই লালটনের আলোতেই পড়াশোনা করেছি। এটা আলো দেয়, এটা কি করে, কারেন্টের যেমন আলো হয় সেরকম আলো দেয়, অত জোরালো দেয় না কিন্তু আলো দেয়। এটা হচ্ছে ব্যাগ, এটা ব্যাগ, এটা কি জিনিসপত্র নিয়ে যাওয়া আসা হয়, জিনিস বা বইপত্র হয়, জিনিসপত্র নিয়ে যেতে সাহায্য করে, নিয়ে যাওয়া। এটা কি ঘড়ি, এটা কি করে আমাদের, এটা আমাদের দেওয়াল ঘড়ি তো, দেওয়ালে টাঙালে আমরা সময় দেখতে পাই, সময় জানতে পারি, সময় জানতে পারি। এটা কি ফ্যান বা পাখা, পাংখা, এটা পাখা, আমাদেরকে হাওয়া দেয়, হাওয়া দেয়, হাওয়া দেয়, যখন খুব গরম লাগে তখন আমরা এটা চালিয়ে দিই, পু 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 করে ঘুরে আর আমাদেরকে হাওয়া দেয়। দেখে নিলে 249 পৃষ্ঠা, এবার দেখবো 250 পৃষ্ঠা। বর্ণগুলি যোগ করে সহায়ক শব্দ গুচ্ছি গুচ্ছ পড়ি ও নতুন শব্দ বানায়। এখানে দেখো স আর র যোগ করে সয়রা ফলা, তাহলে আশ্রয়। আর একটা শব্দ কি হবে, আশ্রম, বিশ্রাম, এরকম অনেক শব্দ হবে র ফলা দিয়ে, তালবে সয়রা ফলা দিয়ে, সত্য। তাহলে এখানে কি হবে, বিশাল, মস্ত, বিশাল বা মস্ত, মস্তকে বলা হয় বিশাল। সমস্ত হবে সমস্ত, মানে সব কিছু। তারপর জঙ্গল, এখানে সামনের জায়গা প্রাঙ্গণ, এটা হবে প্রাঙ্গণ, সামনের জায়গাকে কি বলে, সামনের জায়গাকে বলে প্রাঙ্গণ। পরে ফলে আকার, ইয়তে গয়ে দন্তন, প্রাঙ্গণ। তেমনি অঙ্গন হতে পারে, অঙ্গতে গয়ে দন্তন, অঙ্গন, ঠিক আছে। এরকম আরো শব্দ হবে, তোমরা আরো খুঁজে খুঁজে লিখো, যত করবে স্টকটা বাড়বে। নিচে নানা ধরনের বাড়ির ছবি দেওয়া আছে, প্রতিটি বাড়ি সম্বন্ধে দুটি বাক্য লিখবো। এটা লিখবো টালির বাড়ি, দেওয়ালটা কাঁচা, এটা কি লিখবো, টালির বাড়ি, দেওয়ালটা কাঁচা। এটা লিখবো কাঠের বাড়ি, এটা পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এটাতে কি লিখবো, আমাদের স্কুল বাড়ি, পাকা বাড়ি, ছাদওয়ালা। এটা লিখবো স্কুল বাড়ি পাকা এবং উপরে ছাদ আছে। তোমরা নিজের থেকে আরো ভালো সুন্দর বাক্য থাকলে লিখে দেবে, যে কোনো বাক্য হতে পারে। নিচের ছবিতে যে যে জিনিস আছে তাদের নাম লিখি, এইটা কি, এইটার নাম হচ্ছে জানালা, ঠিক আছে। এইটার নাম কি, এটার নাম হচ্ছে ভাঁড়, ঝুলে আছে, দেখো দড়িতে ভাঁড়ে ভাঁড়টাকে ঝুলিয়ে রেখেছে, ইঁদুর খেতে পারবে না। এটার নাম হচ্ছে কড়াই, এটার নাম কি বলো তো, তোমরা তো রোজ খেলো, খুন্তি।
এইটার নাম কি? বেলনা, চাকতি, এইটার নাম বেলনা। হ্যালো, তারপরে দেখো তো এইটাকে কি বলে, এটা গলা, এটাও খুন্তি তো, এটাও খুন্তি। আর কি আছে? এইটা কি? এইটা বাটি, পাত্র বলতে পারো, বাটি। এইটা একটা, আর একটা বাটি আছে। আর এইটাকে বলা হয় উনান। তোমরা সবাই দেখেছো না, সবার বাড়িতেই তো আছে, সব জানি আমরা এগুলো। এইটাকে কি বলে তোমাদের জন্য থাকলো? এটা এটা বলা হয় পিড়ি। তাহলে আমরা সব জিনিসের নামগুলো বলতে পারছি তো? তোমার চারপাশে যে জিনিসগুলো আছে, কোনো জিনিসের নাম না জানা থাকলে আমাকে কমেন্ট করবে, সেই জিনিসটা আমরা জানাবো। সবাই খুব ভালো থেকো। আমরা 250 নম্বর পৃষ্ঠা অব্দি দেখে নিলাম, আবারও আমরা দেখবো 291 91 নম্বর পৃষ্ঠাটি। খুব মজা করে পুজো দেখো, মজা করো, আনন্দ করো, হই হুল্লোড় করো। আজকের মতো এখানেই, বাই বাই।